আবারও মালদায় গঙ্গা ভাঙন। গঙ্গা ভাঙনের কবলিত বেশ কয়েকটি গ্রাম, আতঙ্কে রয়েছে প্রত্যেকে। মালদার গোপালপুরের পর এবার মালদার মানিকচকে গঙ্গা ভাঙন দেখা দিল। মালদার গোপালপুর ভূতনিঘাটের পর এবার গঙ্গা ভাঙনের শিকার মানিকচকের মানিকচক ঘাট। পুহু করে গ্রামে ঢুকছে গঙ্গার জল। জলের গতি বৃদ্ধির ফলে তাসের ঘরের মতো ধসে পড়ছে নদীর বাঁধ সহ কয়েকশো মিটার জমিও। নিমেষের মধ্যে চোখের সামনে জলে তলিয়ে যাচ্ছে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা গাছগুলিও, যা দেখে রীতিমতো আতঙ্কে ঘিম ছুটেছে নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের। দেখেন নদী কারছে, আমরা কোথায় থাকবো? আপনার জায়গা না দিলে তো বলেন তো। দেখেন আমরা উঁচোরেতে ছিলাম, চোর কইতে গেল তো এইখানে আসলাম, এইঠে আসলাম তো এই জায়গা ওতে কারছে, আমরা কোথায় যাব? আমরা থাকবার জায়গা নাই স্যার, কোনো ব্যবস্থা না করলে উপায় নাই। মানিকচক ঘাটে এইটা ভাঙন হয়েছে আজ তিন চার পাঁচ দিন থেকে। দেখেন যে কোথায় ছিল এইটা, সকালে থেকে ভাঙছে, পঞ্চাশ ফিট ছিল, পঞ্চাশ ফিট থেকে চলে আসলো। দেখেন বাড়িতে আমাদেরকে বাড়ি কেটে, দেখেন রোটেতে আমরা ওই রোটেতে আমরা বাড়ি তুলে দেখেছি, আর রোটেতে থাকতে দিছে না, উঠিয়ে উঠিয়ে স্যার ফেলছে। ভয় লাগছে, খুবই ভয় লাগছে, রাত্রে ঘুম মারছি না, আমরা ঘুরছি রাত্রে তাকছি, এইরকম ঘুরছি তাকছি। বাচ্চা মহিলাদের নিয়ে এইভাবে আছেন? এইভাবেই আছি, বাচ্চা মহিলা গুদি কানা নিয়ে বসে আছি, এরকম ঘুরছি রাত্রে, নিন মারছি না আমরা দূরে। এখন সকালে পড়লো, লোক পাচ্ছিলাম না। আপনারা ভয় আছে? ভয় আছে না, বহুত ভয়, কি রাতের বেলা ঘুম আসে না, পানি হাড় মারছে তো। জানা গেছে বিগত বছরে নদী ভাঙনের জেরে প্রাণ বাঁচাতে নারায়ণপুরের চর থেকে প্রায় কয়েকশো পরিবার এই মানিকচক নদী বাঁধে এসে অস্থায়ীভাবে আশ্রয় নেয়। কিন্তু সেই অস্থায়ী আশ্রয়ও আজ বিলীন, মাথা গোজার সম্বলটুকু হারিয়ে আজ দিশেহারা স্থানীয় বাসিন্দারা। মালদা থেকে মাধব মণ্ডলের রিপোর্ট, নিউজ বর্তমান।